কি হবে যদি 29 এপ্রিল 2020 সালে যে অ্যাস্টেরয়েডটি আমাদের পৃথিবীতে আঘাত আনবে বলে আমরা সকলেই কিছুটা হলেও চিন্তিত। তো স্বাগতম আজকের আশীর্বাদ জব স্টুডিও চ্যানেলে। আমরা সকলেই 3 সপ্তাহের জন্য সারা ভারতবর্ষে লকডাউন চালু হয়েছে এবং তার জন্য কোনো প্রকারের রিক্রুটমেন্ট কিন্তু হবে না। আর যেগুলিও আগে বেরিয়ে হচ্ছিল সেইগুলো নিয়ে যদি এবার আলোচনা করি সেটা হবে আপনাদের সাথে ধোকা, তাই সেটা আমি করতে পারছি না। তো আজ যেটা নিয়ে আলোচনা করবো বন্ধুরা, আমরা সকলেই জানি 29 এপ্রিল 2020 সালে একটি অ্যাস্টেরয়েড আমাদের পৃথিবীতে আঘাত আনবে বলে সম্প্রতি নাসা এই বিজ্ঞপ্তিটি কিন্তু দিয়েছিল। সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সত্যি কি আমাদের পৃথিবীতে আঘাত আনবে নাকি অন্য কিছু পদ্ধতি তারা আবিষ্কার করছে সেটা নিয়ে। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব এই অ্যাস্টেরয়েডের টপিকটি নিয়ে। আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিনিয়তই অনেক বড় বড় অ্যাস্টেরয়েড আছে যেগুলি আমাদের পৃথিবী তথা অন্যান্য গ্রহগুলির মধ্যেও কিন্তু ধেয়ে আসছে এবং যেগুলি আমাদের বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তো যেই অ্যাস্টেরয়েডটি আমাদের পৃথিবীতে 29 এপ্রিল 2020 হতে পারে বলে যে ঘোষণা করা হয়েছিল তার যে নাম দেওয়া হয়েছিল সেটি হচ্ছে 52768 বা 1198 বা OR2। এই অ্যাস্টেরয়েডটি নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন এর আয়তন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পর্বত মাউন্ট এভারেস্টের চাইতে, অর্থাৎ সকলেই এই বিষয়টা জেনে গেছেন যে এই বৃহৎ বড় অ্যাস্টেরয়েডটি যদি আমাদের পৃথিবীতে আঘাত হানে তাহলে কি পরিমাণে ক্ষতি হতে পারে এবং আমাদের পৃথিবী আদৌ কি থাকবে কি থাকবে সেটার কিন্তু কোনো প্রকার নিশ্চয়তা নেই। কারণ অনেক বছর আর এই ধরনের উল্কাপিণ্ড ধেয়ে এসেছিল লাখ কোটি বছর আগে। অনুমান করা হচ্ছে প্রায় 6 কোটি বছর আগে কিন্তু এই ধরনের উল্কাপিণ্ড আমাদের পৃথিবীতে আঘাত এনেছিল, যার ফলে আমাদের পৃথিবীতে বসবাসরত ডাইনোসরের মৃত্যু হয়েছে। পৃথিবীর সভ্যতা যেটা সেটা পরিবর্তন হয়ে গিয়েছিল আর এই ধ্বংসযজ্ঞের নাম দেওয়া হয়েছে ক্রিটিশিয়াস প্লেগোনি এক্সটেনশন ইভেন্ট। এবং এর ফলে কিন্তু আমাদের পৃথিবী থেকে যে ডাইনোসরের মতো প্রাণীরা বসবাস করত সম্পূর্ণভাবে সভ্যতা কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছিল এবং পরবর্তী সময়ে আমাদের মানব সভ্যতার উৎপত্তি। যদি ভিডিওটি শোনার পর আপনাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং এই সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্টস করে যাবেন। মানুষের উপকারের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এই রিকোয়েস্টটি সবার প্রতি রইল। তো জেনে নেব আমরা 52768 বা 1198 বা OR2 যে অ্যাস্টেরয়েডটি আমাদের পৃথিবীতে আঘাত আনতে পারে বলে অনুমান করা হয়েছিল সেটিকে সত্যি আমাদের পৃথিবীতে আঘাত আনবে কি। সম্প্রতি নাসায় উপস্থিত সেন্ট্রি ইম্প্যাক্ট রিচ স্পেস বলে যে সংস্থা আছে যারা বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে গবেষণা করে থাকে তারা এই বিজ্ঞপ্তিটি রিলিজ করে দিয়েছে যে অ্যাস্টেরয়েডটি আমাদের পৃথিবীতে আঘাত আনতে পারে বলে ঘোষণা করা হয়েছিল সেটি আনুমানিক 3.2 মিলিয়ন মাইল দূর দিয়ে কিন্তু চলে যাবে। আবার বলছি আমাদের পৃথিবীতে যে অ্যাস্টেরয়েডটি যার নাম হচ্ছে 52768 সেটি আমাদের পৃথিবী থেকে 3.2 মিলিয়ন মাইল দূর দিয়ে কিন্তু চলে যাবে। অর্থাৎ এ থেকে পরিষ্কার আমরা বুঝে গেছি যে আমাদের পৃথিবীতে আগত দিনে বা 29 এপ্রিল 2020 এই ধরনের কোনো প্রকার ধ্বংসাবশেষ এবং কোনো প্রকার ধ্বংসযজ্ঞ কিন্তু আমাদের দেখতে হবে। বিশ্বব্রহ্মাণ্ডে ঘূর্ণমণ্ডল অ্যাস্টেরয়েডের মতো এই অ্যাস্টেরয়েডটি কিন্তু প্রথম আমাদের পৃথিবীতে আঘাত আনছে এমন নয়। 8 সেপ্টেম্বর 2010 সালে একটি অ্যাস্টেরয়েড যার নাম দেওয়া হয়েছিল 2010 RF1, 8 সেপ্টেম্বর 2010 সালে অ্যান্টার্কটিকার মাত্র 79 কিলোমিটার উপর দিয়ে চলে গেছে এবং এই উল্কাপিণ্ডটি তার নিজস্ব অরবিটে ঘূর্ণায়মান অবস্থায় আবারও কিন্তু পৃথিবীর দিকে ধেয়ে আসবে 6 সেপ্টেম্বর 2095 সাল। যদিও এই উল্কাপিণ্ডটি আমাদের পৃথিবীতে ধেয়ে আসে তাহলেও কিন্তু পৃথিবীর কোনো প্রকার ক্ষতি হবার সম্ভাবনা নেই, কারণ এই অ্যাস্টেরয়েডের আয়তন এতই ছোট যে 7 মিটার সেটা আমাদের পৃথিবীর সাথে ঘর্ষণের ফলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পৃথিবীতে পড়ারও কিন্তু কোনো প্রকার সম্ভাবনা নেই। এবং তাছাড়া আরও একটি অ্যাস্টেরয়েড যেটা 25 সেপ্টেম্বর 1196 সালে ঘটবে বলে বিজ্ঞানীরা আশা করছেন সেটির নাম হচ্ছে বেনু। অর্থাৎ এই ধরনের উল্কাপিণ্ড আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের চারিপাশে প্রতিনিয়ত ঘুরতে আছে এবং এই সকল উল্কাপিণ্ডগুলি কিন্তু আমাদের পৃথিবী থেকে বিভিন্ন সময় ধেয়ে এসেছিল এবং যে উল্কাপিণ্ড নিয়ে আমরা সবথেকে চিন্তিত ছিলাম যেটা হচ্ছে গিয়ে 52768 অ্যাস্টেরয়েড সেটি নিয়ে সম্পূর্ণ বিবরণ তোমাদের জানিয়ে দিলাম। তাছাড়াও বন্ধুরা নাসার সেন্ট্রি ইম্প্যাক্ট রিচ স্পেস থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল সেটি চাইলে তোমরা ইন্টারনেটের মাধ্যমে দেখে নিতে পারো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখে নিতে পারো। তো বন্ধুরা আজকের জব স্টুডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের কোনো প্রকার আর চিন্তার কারণ থাকবে না। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদিকে শেয়ার করে জানাবো। আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত অর্থাৎ 3 সপ্তাহ লকডাউন দেওয়া হয়েছে, তার জন্য প্রতিনিয়ত রিক্রুটমেন্টের নোটিশগুলি নিয়ে ভিডিও আপলোড করতাম সেটা কিন্তু বন্ধ থাকে এবং এই সময়ের মধ্যে তোমাদের উপকারে লাগতে পারে এমন কিছু ভিডিও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো এই ধরনের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন নিজের বাসায় থাকার জন্য, বাসা থেকে বেরোবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবেশকে সুস্থ রাখবেন, তাহলে সারা ভারতবর্ষ কিন্তু সুস্থ থাকবে। এই বিষয়টি আপনাদের সকলের মাথায় রাখবেন।